আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রদিন দার ইমান্দার পর হেসগার মুত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা পানি পরা বা সুরা ফাতেহা পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি খেলে আপনার স্বাস্থ্যের কি উপকার হবে সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক সুরা ফাতেহা এবং পানির মধ্যে এমন একটা নিবিড় ও গভীর সম্পর্ক যা শুনলে আপনি হতভম্ব হবেন বিস্মিত হবেন দর্শক আমরা গ্লাসে পানি ভর্তি করে বা বোতলে পানি ভর্তি করে হুজুরদের কাছে গেলে হুজুররা এই সুরাটি পরে আলহামদুলিল্লাহ সুরা পরে পানিতে ফু দেয় এবং সেই পানি খেয়ে বহু ও লক্ষ কোটি কোটি মানুষ তাদের রোগ থেকে মুক্তি পেয়েছে মনের অশান্তি দূর করতে পেরেছে শারীরিক দুর্বলতা দূর করতে পেরেছে এবং সুস্থ এবং শান্তি নিয়ে বসবাস করতে শুরু করেছে এর প্রমাণ আপনার চোখের সামনেই হয়তো বহু রয়েছে দত্ত দর্শক এই সূরাটি পাঠ করলে আপনারও সুস্থতা লাভ করতে পারবেন আপনিও রোগ বালাই থেকে মুক্ত হতে পারবেন আপনিও আপনার মন থেকে যাবতীয় চিন্তা পেরেশানি হতাশা নিরাশা দূর করতে পারবেন এবং মনে শান্তি আনতে পারবেন আল্লাহ তালা রহমতে ইনশা আল্লাহ তো দর্শক কীভাবে কোন সময় কোন নিয়মে সুরাটি পাঠ করতে হয় দর্শক সুরাটি পাঠ করতে প্রথমে আপনি উজু করবেন পাক পবিত্র হবেন তারপর বিসমিল্লা বলবেন তারপর এই সুরাটি পূর্ণ তিনবার পড়বেন তিনবার পরা হয়ে গেলে শেষে আমিন বলবেন তারপর এক গ্লাস পানিতে বা এক বোতল পানিতে একটা ফু দিবেন তারপর সেই পানি বিসমিল্লা বলে তিন নিঃশ্বাসে পশ্চিমমুখী হয়ে পান করবেন পশ্চিমমুখী হওয়া শর্ত নয় বিসমিল্লা বলতে হবে এবং তিন নিঃশ্বাসে ওই পানি পান করতে হবে ইনশাআল্লাহ তাহলে আপনার শারীরিক সমস্ত দুর্বলতা দূর হবে শারীরিক সক্ষমতা বৃদ্ধি হবে এবং শারীরিক যত রোগ অসুস্থতা আছে সব দূর হবে মনে শান্তি আসবে এবং সুখ সমৃদ্ধশালী জীবন নিয়ে আপনি বসবাস করতে পারবেন তো দর্শক এই স্থলে আজকের সামান্য আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনাদের জন্য দোয়া করে আজকের আমাকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা